স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির আজকের শেয়ার বাজারে। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মুজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেডের গত 26 ফেব্রুয়ারি রাত 8টা 5 মিনিটে কোম্পানির রিং ইউনিট ওয়্যারহাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কাঁচা তুলা, ফিনিশড ইয়ার্ন এবং ওয়্যারহাউসের শেড পুড়ে যায়, যার পরিমাণ প্রায় 15 কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানি ফ্যামিলিটেক্স বিডির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে 6 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই সঙ্গে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া কাজী আমিনুল ইসলামকে কোম্পানিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব দেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসেবে সিডিবিএল এর মাধ্যমে জমা হয়েছে আজ। এর আগে গত 24 জানুয়ারি থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির রাইট ইস্যুর আবেদন গ্রহণ করা হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অবণ্টিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সমন্বিত হিসাবে থাকা দাবিহীন টাকা দিয়ে তৈরি হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড। গত 22 ফেব্রুয়ারি ফান্ডের গঠনের খসড়া প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। জনমত যাচাইয়ের পর তা চূড়ান্ত করবে কমিশন। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধুই প্রথম বিমা খাতের সংস্কারে হাত দেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার বিমা খাতের উন্নয়নে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে, এমনটাই বলছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরের চেয়ারম্যান ডক্টর এম মোশাররফ হোসেন। আগামীকাল মূল্য সংশোধন হয়ে লেনদেনে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত 4 কোম্পানি। কোম্পানিগুলো হলো তথ্য প্রযুক্তি খাতের ইনটেক লিমিটেড, প্রকৌশল খাতের এসএস স্টিল লিমিটেড, বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেড এবং বিএসআরএম স্টিলস লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবিকো কোম্পানি লিমিটেড আগামী 1 মার্চ ও 2 মার্চ স্পট মার্কেটে লেনদেন করবে। কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী 3 মার্চ। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশের পোশাক খাত বৈদেশিক মুদ্রা অর্জনের শীর্ষে রয়েছে। এবার সেই শীর্ষ খাতের শ্রমিকদের পর্যায়ক্রমে বিমা সুবিধার আওতায় আনা হচ্ছে। এই লক্ষ্যে পরীক্ষামূলকভাবে 1.5 লাখ শ্রমিকের বিমা সুবিধা দিতে সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে। আজ ব্লক মার্কেটে 17 কোম্পানির মোট লেনদেন হয়েছে 12,05,72,000 টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস, রেনাটা লিমিটেড ও ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।